উদ্বোধনের আগে 34 নম্বর জাতীয় সড়কের বাইপাস সেতু চাঙ্গর খসিয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা শহরের রামনগর কাছারি এলাকায়। নবনির্মিত সেতু দিয়ে চলাফেরা করলে খসে পড়ছে চাঙ্গর। উদ্বোধনের আগেই 34 নম্বর জাতীয় সড়কের বাইপাস সেতু চাঙ্গর খসে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা শহরের রামনগর কাছারি এলাকায়। নবনির্মিত সেতু দিয়ে গাড়ি চলাফেরা করলে খসে পড়ছে চাঙ্গর। এই ঘটনায় এলাকাবাসীর মনে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পের আধিকারিক জানিয়েছেন এমন ঘটনার কথা তার জানা নেই, তিনি খোঁজ নিয়ে দেখছেন। রামনগর কাছারি এলাকার বাসিন্দাদের অভিযোগ, এদিন সকাল 10টা নাগাদ তৃতীয় মহানন্দা সেতুর একাংশের নিচ থেকে চাঙ্গর ভেঙে পড়তে শুরু করে। সৌভাগ্যবশত তখন সেখানে কেউ ছিল না, কিন্তু যে ব্রিজ তৈরি হওয়ার পর এখনো পুরোপুরি যান চলাচল শুরুই হয়নি, সরকারিভাবে উদ্বোধনও হয়নি, সেই ব্রিজের নিচ থেকে চাঙ্গর ভেঙে পড়ছে কেন? এই ঘটনায় ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলছে তারা। তাদের দাবি, অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ব্রিজের এই অংশ মেরামতি করুক, তা না হলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আগে তো ব্রিজের চাঙ্গর গুলো ভেঙে ভেঙে পড়ছে, একটু বড় গাড়ি গেলে চাঙ্গর গুলো ভেঙে ভেঙে পড়ছে এবং অসুবিধা সব থেকে মানে আমরা যে যাতায়াত করবো রাস্তাটার মধ্যে পড়ছে এবং সব থেকে যদি মাথার মধ্যে কাউরি পড়ে সঙ্গে সঙ্গে ইঞ্জিওর হবে, সঙ্গে সঙ্গে মারাও যেতে পারে, এরকম অবস্থা হয়ে আছে এখানে। কীরকম ব্রিজ করলে ভগবান জানে, ব্রিজ চালু হওয়ার আগে এরকম অবস্থা, উদ্বোধনের আগে এরকম অবস্থা, আতঙ্কতে আছেন, মহা আতঙ্কে আছে। কখন থেকে হচ্ছে এটা? এটা সকাল এই 10:30 থেকে 10:30 থেকে হচ্ছে। কিভাবে হচ্ছে এটা? যখনই বড় গাড়িগুলো যাচ্ছে তখনই ভাইব্রেশন বা যাই হোক যেভাবে পড়ে যাচ্ছে চাঙ্গরগুলো ফুলগুলো, এবং ব্রিজের কঙ্কালের মতো কঙ্কালসার রডগুলো বেরিয়ে গেছে। কোন জায়গাটা এলাকা? এটা হচ্ছে রামনগর কাছে যে সরকারি আবাসনের সব সরকারি আবাসন গেটের ঠিক অপোজিট জায়গা। এই যে ব্রিজটা হঠাৎ দেখছি যে সকাল 10:30 দিকে লরি যাচ্ছে উপর থেকে নিচে থেকে চাঙ্গরগুলো খসে খসে পড়ছে ব্রিজের, এমন অবস্থা আছে। পথচারীরা নিচে থেকে যাবে তার উপায় নাই, যে কোনো সময় মাথা উপর পড়ে যেতে পারে। কি মনে হচ্ছে যে নিম্নমানের কাজ হয়েছে? অবশ্যই, তা দেখে না হলে এত দীর্ঘ উপায় না হলে ভেঙে পড়বে কেন? তাহলে এত লোক কোথায় হয়েছে এটা? এটা রামনগর কাছারি সরকারি আবাসনের সামনে। এ প্রসঙ্গে NHI প্রকল্প আধিকারিক দীনেশ হানসারিয়াকে ফোন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে তিনি জেলার বাইরে, এমন ঘটনার কথা কেউ তাকে জানায়নি, তিনি এ নিয়ে খোঁজ খবর নিচ্ছেন। যদি ব্রিজের নিচ থেকে চাঙ্গর ভেঙে পড়ে তবে তিনি ঠিকাদার সংস্থার কাছে জবাবদিহি চাইবেন, এ নিয়ে তিনি এখনই তদন্তের নির্দেশ দিচ্ছেন। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड जयगांव। Contact Number 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.